আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের আগেই বলেছিলাম যে আজকে আমার নানু আসবে, তো পাঁচতলা থেকে কিভাবে আনছি আসলে, এই যে সেই শুয়ে পড়ছে নানু, আসলে অনেক দূর থেকে আসছে, একদম সেই গোপালগঞ্জ থেকে। ফেরিপাড়াপাড় ছিল, রাস্তায় জ্যাম ছিল, তবে গাবতলি থেকে এইদিকে জ্যাম ছিল না। তো নানু আসছে আর আম্মু কি কি নিয়ে আসছে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে সব শেয়ার করব। তো এই যে এখানে আমার আম্মু সিম দিয়েছে বেগুন, আর এটার মধ্যে হচ্ছে কচু পুরাই দিছে। কচু আসলে কচু পুরাই এটা ভর্তা অনেক মজা শিলে বাটার পরে। আর এই যে এটা হচ্ছে মোচা কাইটা, তারপরে দিছে, আমি কাটতে পারি না এই জন্য মোচা একদম কাইটে রেডি করে দিছে। আর এটার মধ্যে মনে হয় আলা চাউল দিছে। আর এই যে আমার মামার শাশুড়ি, আমার মামার শাশুড়ি আমার জন্য পিঠা বানাই দিছে, বাপা পিঠা। আর এইদিকে হচ্ছে খাটি ঘি। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আলা চাউল না, এটা হচ্ছে দেশি চাউলের খুদ, খুদে ভাত, যেটা মানে আপনারা আমরা খুদ বলি আর আপনারা অনেক এলাকায় বলে খুদে। তো এটা হচ্ছে সেই খুদে, আর এটার রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখানে যে সরিষা, একদম খাঁটি সরিষার তেল, খাঁটি সরিষার তেল দুই বোতলে আছে। আর এই যে এখানে সরিষা আছে, আর এটা হচ্ছে একদম খাঁটি ঘি, আর এটা আমার আম্মু দিছে। আর এই যে এখানে হচ্ছে চীনা হাঁস, অনেক বড় একটা হাঁস। আর এখানে হচ্ছে মাছ আছে আমার, মানে কেউ যদি ঢাকায় আসে কিংবা আমরা যদি যাই, আমার আম্মু ফ্রিজে মানে যা যা আছে সব কিছু একদম বের করে দেয়। এইটা কি, এইটা কি ডিম আন্টি মাছের? এটা মনে হয় মাছের, যে কোনো একটা মাছের ডিম। এখানেও ছোট মাছ আছে, এই যে এখানে টাকি মাছ, এখানে হচ্ছে খলিশে মাছ, মানে মোটামুটি এক বস্তা নিয়ে আসছে। আর এখানে হচ্ছে মনে হয় কিছু রান্না করে দিছে, হ্যাঁ এখানে হচ্ছে দেশি মুরগি রান্না করে দিছে, একদম ডিপ করে, তারপরে দেশি মুরগি রান্না করে দিছে আম্মু। আর এটার মধ্যে কচুর লতি আছে মনে হয়, হ্যাঁ এটার মধ্যে কচুর লতি, নারকেল কুড়াইয়া দিছে, এটার মধ্যে ছোট মাছ রান্না করা আছে মনে হয়। আর এটা হচ্ছে কচুর লতি দিয়ে মাছ রান্না। এই যে এটা হচ্ছে কি একটা ভর্তা যেন দিছে, আর ছোট মাছ আম্মু রান্না করে দিছে। আর এই যে এইখানে হচ্ছে গুড়, একদম প্যাকিং করা খেজুরের গুড়, আমার মামা মানে এখন তো আর আসলে আগের মতো নানু বাড়ির আশেপাশে খেজুরের রসও হয় না গুড়ও হয় না, এটা হচ্ছে কেনা, তো এটা পাঠাইছেন। আর এই যে এদিকে কচু, কচু আছে কয়েক প্রকারের, এটা হচ্ছে মাংস দিয়ে রান্না করার জন্য, এটা হচ্ছে ভর্তা করার জন্য, এই যে পেঁয়াজের কলি দিছে এখানে, আর এই এই কচুটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে খাওয়ার জন্য। এখানে যে বেগুন আছে, আর হচ্ছে মাটির নিচের আলু, এই যে এইদিকে কুমড়া। আর এই মাছগুলি হচ্ছে আমার নানুদের পুকুরের মাছ, মানে পুকুরে নিজেরাই চাষ করছিল ওই মাছ। এখানে গ্লাস কাপ মনে হয়, এটার নাম কি মামা, গ্লাস কাপ, কারফু, কারফু, হ্যাঁ এটা হচ্ছে মানে অনেকে কারফু বলে, তো আমরা আমাদের এলাকায় দেখা যায় আমরা গ্লাস কাপ বলি। আর এটা হচ্ছে রুই মাছ, আর এইগুলি হচ্ছে সিলভার কাপ মাছ, দুইটা সিলভার কাপ মাছ, একটা রুই মাছ, একটা হচ্ছে কারফু। আর এখানে হচ্ছে আমার মামা দেশি মোরগ পাঠাইছে, আসলে আমরা তো ব্রয়লার মুরগি খাই না এই জন্য হচ্ছে দেশি মুরগি। আর এখানে হচ্ছে এই যে ফ্রি দুধ, এখানে 5 কেজি দুধ আছে। আর এইদিকে এই যে কাঁচকলা, পুঁই শাক, তারপরে হচ্ছে যে এখানে কচু শাক, লাউ শাক, আর এখানে আছে হচ্ছে বাউতা শাক, আমরা বলি বাইলা শাক। আর এই যে এখানে হচ্ছে এটা সবেদা, কত কিছু আপনারা একটু দেখেন, মানে এখন আমি এগুলি সব ফ্রিজে প্রসেসিং করব। আর নানু এসে তো অসুস্থ হয়ে গেছে, মানে এত দূর আসলে বয়স্ক মানুষ এসে একদম। তো আম্মু যেসব আনছে যখন রান্না করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।